কি সুন্দর করে ঝুলতাছে গছে দি, তোমার ক্ষেতে দুন তুলে এত সুন্দর করে ঝুলবার নিছে। হ্যাঁ ঝুলবই তো, ঝুলার জিনিস ঝুলবো না? না আমি তো হেডেক কই, ঝুলার জিনিস তো ঝুলে থাকবো, থাকার জিনিস তো টাইট থাকবো না, কারণ ওটা বড় হলে তো ঝুলে যাবো। তিনে ভাবি ভাবি তোমার খুঁজতাছি আমি কোন শুন থেকে, বুঝছো? এই বাইতে গেছিলাম, পাইলাম না। হ্যাঁ দরকার কি দরকার কসে দিই, আজকে 3 দিন ধরে বাইতে মনে করে যে আমার বউ মনে করে যে আমার এই জাঠা দিয়ে বাইরে না খালি কেমন কি করছো? বউ জাঠা দিয়ে বাইরে করমু না, কয়দিন ধরে বাইতে নাই তরকারি। ও তাহলে তো বউ ঝাড়ু দিয়ে বাইরে বই না, আইছিলাম তোমার কাছে, কইলাম যে তোমার কাছে 2 কেজি দুন্দুল নিয়ে যাই। ও দুন্দুল তো একটু আগে হাটে নিয়ে গেল, দেখে দেখে 2 কেজি দিতাছি, সমস্যা নেই। কি কও একটু আগে নিয়ে গেল গা? ও তোর ভাই একটু আগে হাটে নিয়ে, ও ভাই বাজার গেছে, হ দুন্দুল নিয়ে। ও ইসিরে আইলে পর তো নিয়ে হারতাম গো, কে আমি দেখে দেখে জাংলাতে করে সিরা দিই। ও জাংলার ই দেই না তো, বড় বড় তো না, এগুলো ছোট ছোট ভিতরে আছে। ও ভিতর আছে, আবার তোমার নাকি ভিতরে যাবো, আবার কেউ কি সবার কি আবার কইবনি কে তোর ভিতরে যাওয়ার নাকি কে? আমি তুই এনে দাঁড়া, আমি যাই ভিতরে তুলে আসি না, আমি অন্যকে যাই না, তোমার একটু বাইশে বসে দিলাম না, এত বাসন রাখবো না আবার। হ্যাঁ মনে করো তুমি এখানে এই যে এই খেত বুজুরা কখন করে বিছড়াবে, দেরি হবো, তাহলে নকে বাসা আমি ওটা সিরি। বাতি তো কি তোর বেহাকে সব কি এক্সারসাইজ হইব নাকি? এই যে এটা এটার মধ্যে একটু সুজা হইলো তো এটা তো ভালো লাগছাল, কিন্তু এটা পেট মোটা, এই যে এটাও 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 চলবো না। আচ্ছা বুঝলাম না, তোমার এই দ্বন্দ্ব এরকম বেহাকে। হ্যাঁ মানুষের দুন্দুল কি সুন্দর লম্বা লম্বা হয় একটা, তাহলে তুই মানুষের ক্ষেতে যা, তুই আমার ক্ষেতে আইসস কিনিগা, আমার ক্ষেতে সব বেকাই না না, তোমার ক্ষেতে তো বেহা হইলো, আবার তোমার ক্ষেতে তো স্বাদ ভালো আছে, তাহলে আবার এত কথা কষ্ট কে? তোমার ক্ষেতে ইয়ার আগে সেদিন গিয়েছিলাম, বুঝছো? হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে রান্ধছিল গো, খুব মজা লাগছে, মজা লাগছে। হ অন কি সিরু তে সিরবে না, কি কো না কো, তোমার আমি কি কইতাছি? আর আমি কিন্তু ওই বাইসা বুইসা দিতে পারুম না, সোজা মোজা ওই বাঁকা সাকা যা আছে সব নেওয়ার লাগবো, ওই বাইসা কিন্তু আমি কোনো কাস্টমারে দেই না, সবাই আমার কাছে সমান। বুঝলাম না তুমি এরকম করতেছো আজকে না, এই যে তুই যে কইলি বাঁকা, আচ্ছা গাছে ধরছে আমি কি এটা বানাইছি হাতে কইরা যে বাঁকা হোক না? এটা অবশ্যই তুমি বানাও নাই, ঠিক আছে আচ্ছা তুমি একটু বসে ভাবি দেহি, আর কোনে দেখা যায় আছে কয়েকটা আছে দুই দিনের উপরে হইবো ভাবি। এটা কথা কই? হ্যাঁ এই যে এত বড় একটা জাংলা দিছো, হ্যাঁ এই ক্ষেতে তৈত করো, তৈত মৈত কইরা এই যে সারাদিন দিই তুমি খেতেই পড়ে থাও, তুমি বাইরে সময় দাও কোন কোন সময় করছো দেখি? বাইরে রাত্রে সময় দিই আর খেতে দিনের সময় দিই, রাত্রে তো আর খেতে এই পড়া থাকি না, তুই হঠাৎ করে এই কথা জিজ্ঞাসতে আসছিস কি লেগে? আর কইও না, কমো না কি লেগে, আমার বউ আমার এই বাইতে থেকে বাইরে বেরিয়ে দেয় না। ওরে বাবা কি মজাটা তোমার মাঝে, তোমার বউ দেখছে কয় বলে বাইরে বাড়ি দেয় না কয় বলে? তুমি সারাদিন কোন থাকো? হ্যাঁ বাইতে বই থাকবা কসে দেখি, আমি পুরুষ মানুষ, আমি কি ঘরে বই থাকা মানুষ? চরিত্র ভালা যদি না থাকে তাহলে তো জামাই আটকাই রাখার লাগে, আর চরিত্র আমাকে জামাই যেমন ভালা, আমাকে জামাই মনে করো যে যেরকম পাঠা দৌড়াই বেড়ায় না ওইরকম দৌড়াই বেড়ায় দূরু। তোমার কি কই আর তুমি আবার কি কো, পাঠা বুঠা মিলে যাই হোক, তুই কি এখন দ্বন্দ্ব নিবি? হ ভাবি কই না গো, এই যে আইসি এখন এই দ্বন্দ্ব নামে বাইতে উপায় আছে, পোকা টোকা জানি হয় না, পোকা টোকা হইব না, পোকা টোকা হলে আমি তো 2-4টা বাড়াই দিব, বুঝই তো, কারণ তোমার ক্ষেত্রে এই দুন্দুনগুলো খুব ভালো লাগে, এই কারণে তোমার কাছ থেকে নিবেন নাকি আহি? দুন্দুল তো পাতিলে ভিতরে পারছে, ই হয়ে যায় আছে জালি জালি হয়ে যায়, বুঝছো? এলে বেশি করে ছিল, বুঝছো? এত বড় জাংলা দিছে গো ভাবি। হ্যাঁ কসে দিহি, এই যে এগুলো কি নামাই দিছ? হ কি সুন্দর করে ঝুলতাছে গছে দিহি, তোমার ক্ষেতে দুন তুলে এত সুন্দর করে ঝুলবার নিছে। হ্যাঁ ঝুলবই তো, ঝুলার জিনিস ঝুলবো না? না আমি তো হেডে কই, ঝুলার জিনিস তো ঝুলে থাকবো, থাকার জিনিস তো টাইট থাকবো না, কারণ ওটা বড় হলে তো ঝুলে যাবো। তিনে ছোটটা কি ঝুলবো, বড় হইলেই তো ঝুলবো, পাতলে হয়ে পরে হেডের পরে নিচে ঝুলাই দেও না? হ্যাঁ
ইলিগে সারাদিন খেতে বই থাকে নাকি তোমার? কি করো মনে করো যে পাইতে তো কোনো কাজ কাম নাই, এই যে ইত্যা বেচা হেরে সংসার চলে। তাতে ভাবি মোটামুটি এক সিজনে কত ইটার বেচা পারো? এ ভালাই, এই যে এই যে এই ক্ষেত থেকে গাছ তো এখন মরিয়া যাইতেছে, তারপরে এই যাবো তো না হলে 40-50 হাজার টাকা বেচা কিনি হয়ে গেছে। ওরে 50 হাজার টাকার দুন্দুলি বেচা দিছো? হ। তার মানে এক সিজনে প্রায় 100,000 টাকা বেচান যায়? হ ভালোই বেচান যায়, 100,000 টাকাও বেচান যায় আবার উপরেও হয়। ওরে আল্লাহ রে, খারাপ না তাহলে ভালোই তো। হ। রাগ করবো, তাড়াতাড়ি সিরা সিরা দাও।